Namaskar, apuni chai ase druto sangbad, moi Jayant Madhav Goswami. Jharkhandor bhutopurba mukhyamantri Champai Sorene jogdan koribo BJPit. Ahomar mukhyamantri totha Jharkhand BJPir nirbachonor sahotottabodhayok Himanta Biswa Sarmai social media joge prokash korile ei kotha. 30 agostot Delhi Champai Sorene BJPit jogdan koribo. Jharkhandor jyeshtho adibasi neta Champai Sorene sombare nikhat Delhit grihamantri Amit Shahok sakkhat kori rajyokhonor samprotik rajnoitik paristhitir bishoye alochona kore BJP jyeshtho neta goraki sakkhat korar pasote Champai Sorene BJP jogdan korar kotha prokash kore ahomor mukhyamantri Dr. Himanta Biswa Sarmai Ujonit Niyakheda obhijaner babe Ujoni ahomole masor jogan bondho korar siddhanto loise Nongao jila motsyo byabohari santhai Ujonir keibata jatiya songothone Niyakheda obhijan arambho korar pisote Ujonilei onirdishto kalole masor roptani bondho korise motsyo byabohari santhai Ujonir poriborte etiare pura Guwahatilei he mas roptani koribo Nongao jila motsyo byabohari santhai motsyo byaboharir ei siddhantor pisote Ujoni tibra protikriya Miya sokolok Ujoni edibole ekoptahor somoy sima bandhi diyar pisote Nongao motsyo byabohari santhar ei siddhanto Nongaot samprodayik montobyo kori atok ejon arukhi atok korise ahom songkhalogu songgram porikhodor Nongao jila sobhapoti Musabbir Ahmedok keotiya poristhitir uporot samprodayik montobyo korisil Musabbire Guwahati Bhoyankar Agnikanda Sombare Nikha Guwahati Sundarpurot Manik Nagarot Sanghotito Hoy Agnikanda Hothat Joli Uthe Eta Boidutik Transformer Boidutik Short Circuitor Folote Agnikandor Putrapat Ahomor Bitorot Shrestho Swachho Aru Poriskar Gaon Rangsapara Poriskar Gaon Rupe Porichito Gaonkhon Protidinoy Saboloi Ahe Bohu Porjotoke Ei Bishesh Gaonkhonor Ase Kichu Sukiya Niyom Gaonkhonot Ahile Kono Porjotoke Pelabo Noaribo Plasticor Samagri 2017 চনৰ 10 ফেব্ৰুৱাৰীত ৰাজ্য চৰকাৰে অসমৰ ভিতৰতে স্বচ্ছ আৰু পৰিষ্কাৰ গাঁও ৰূপে ঘোষণা কৰিছিল ৰাংছাপৰাত সাব চিকুণতাৰে পৰিচিত গাঁওখনত নিয়ম ভংগ কৰিলে গাঁওবুঢ়াৰ ওচৰত ভৰিব লাগে জৰিমনা মহাৰাষ্ট্ৰ সিন্ধুদুৰ্গ জিলাৰ ৰাজকোট ফৰ্টত ভাগি পৰিল মাৰাঠা ৰজা ছত্ৰপতি শিৱাজীৰ প্ৰতিমূৰ্তি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বিগত বৰ্ষৰ 4 ডিসেম্বৰত ভাৰতীয় নৌসেনা দিৱসৰ দিনটোত উন্মোচন কৰিছিল প্ৰতিমূৰ্তিটো নেৰানেপৰাকৈ হোৱা বৰষুণৰ ফলত প্ৰতিমূৰ্তিটো ভাগি পৰাৰ সন্দেহ 35 ফুট দৈৰ্ঘ্যৰ মাৰাঠা ৰজাৰ প্ৰতিমূৰ্তিটো হঠাৎ ভাগি পৰা দুজন লোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে আৰক্ষীয়ে প্ৰতিমূৰ্তিটো নিৰ্মাণ কৰা মেছাৰ্স আৰ্টিষ্ট কোম্পানীৰ মালিক জয়দীপ আপটে আৰু ট্ৰাক আৰু স্ট্ৰাকচাৰেল কনসালটেন্ট চেতন পাতিলৰ বিৰুদ্ধে গুছৰ ৰুজু কৰিছে মালভান আৰক্ষী গুজৰাটৰ নাসাৰী জিলাত ৰেড এলাৰ্ট জাৰি নেৰানেপেৰাকৈ হোৱা বৰষুণৰ ফলত জিলাখনত সৃষ্টি হোৱা বানৰ বাবে আইএমডিয়ে জাৰি কৰিলে ৰেড এলাৰ্ট বানৰ প্লাবিত অঞ্চলসমূহৰ পৰা হহ বন্যাটক নিৰাপদ স্থানলৈ স্থানান্তৰিত কৰিছে উদ্ধাৰকাৰী দলে গুজৰাটৰ বদোদৰা সুৰাট ভৰুচ নাপসাৰী ভালসাদ আমৰেলি আৰু ভৱনগৰকে ধৰি কেইবাখনো জিলাত হ'ব নেৰানেপেৰা বৰষুণ সোমবাৰ আৰু মঙলবাৰে নেৰানেপেৰাকৈ বৰষুণ হ'ব বুলি বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সতৰ্কবাণী জাৰি কৰে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনৰ সৈতে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ ফোন যোগে বাৰ্তালাপ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ কেহতিয়া পোলেণ্ড আৰু ইউক্ৰেইন ভ্ৰমণৰ লগতে ছেপ্টেম্বৰ মাহত ৰাষ্ট্ৰসংঘৰ সাধাৰণ পৰিষদৰ বৈঠকৰ বিষয়ে আলোচনা কৰে আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী মোদীৰ পোলেণ্ড আৰু ইউক্ৰেইনৰ ঐতিহাসিক ভ্ৰমণক প্ৰশংসা কৰে মার্কিন ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ প্ৰথমবাৰৰ বাবে ইউক্ৰেইন ভ্ৰমণ আৰু দেশখনক শক্তি খণ্ডকে ধৰি শান্তিৰ বাৰ্তাৰ সমৰ্থনৰ বাবে জো বাইডেনে তেওঁক উচ্চ প্ৰশংসা কৰে ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে আনুষ্ঠানিকভাৱে ঘোষণা মিশন ৰঞ্জন দাস আৰু ৰামেশ্বৰ তেলীৰ নাম বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে ৰাজ্যসভালৈ জয়ী হয় মিশন ৰঞ্জন দাস আৰু ৰামেশ্বৰ তেলী শিৱসাগৰ জিলাত ভাৰতীয় ন্যায় সুৰক্ষা সংহিতাৰ 163 ধাৰা জাৰি 5 বা ততোধিক লোক সমাগমত নিষেধাজ্ঞা জাৰি মিটিং ধৰ্মঘট প্ৰতিবাদী সমদলৰ লগতে ৰাজপথত যিকোনো ধৰণৰ শ্লোগান দিয়াত নিষেধাজ্ঞা জাৰি শিৱসাগৰত আৰক্ষীৰ তৎপৰতা বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা হৈছে সাম্প্ৰতিক পৰিৱেশ পৰিস্থিতিৰ প্ৰতি লক্ষ্য ৰাখি শিৱসাগৰ আৰক্ষীৰ ফ্লেগ মাৰ্চ সোমবাৰৰ দিনটোত ৰাজপথত শিৱসাগৰ আৰক্ষীৰ দীঘলীয়া পদসঞ্চালন দেখিবলৈ পোৱা হয় বহিৰাগত আৰু সন্দেহজনক লোকৰ বিৰুদ্ধে দল সংগঠনৰ বিদ্ৰোহ ঘোষণাৰ পাছতে শিৱসাগৰত দেখিবলৈ পোৱা হৈছে আৰক্ষীৰ সক্ৰিয়তা প্ৰতি মুহূৰ্তত অনাকাংক্ষিত পৰিস্থিতিৰে মোকাবিলা কৰিবলৈ সাজু হৈ আছে শিৱসাগৰ জিলা প্ৰশাসন লগতে আৰক্ষীয়ে প্ৰত্যক্ষভাৱে জনসাধাৰণৰ ওচৰলৈ গৈ বুজ লৈছে পৰিস্থিতিৰ কথা শিৱসাগৰৰ সমান্তৰালকৈ তিনিচুকীয়াতো তৎপৰ আৰক্ষী সোমবাৰে তিনিচুকীয়াৰ ৰাজপথতো দেখিবলৈ পোৱা হ'ল আৰক্ষীৰ ফ্লেগ মাৰ্চ কেহতীয়া পৰিস্থিতিৰ বাবে সষ্টম হৈ পৰে আৰক্ষী প্ৰতিবাদ ৰোধ কৰাৰ বাবে তৎপৰ আৰক্ষী শিৱসাগৰত পুনৰ বন্ধ চাইন অভিযান জিলা প্ৰশাসনৰ ধাৰাবাহিক প্ৰতিবাদৰ পিছতে তৎপৰ হৈছে শিৱসাগৰ জিলা প্ৰশাসন শিৱসাগৰত আইন শান্তি শৃংখলা ভংগ কৰাৰ সংকাত বন্ধ চাইনৰ ব্যৱস্থা কৰে জিলা প্ৰশাসনে
প্রতিবাদ উত্তেজনাপূর্ণ মন্তব্য দিলে গ্রেপ্তারের লগতে ভরিব লাগিব জরিমানা ভারতীয় ন্যায় সংহিতা 308 অনুসরি জারি করা হয়েছে নির্দেশনা বীর লাচিত সেনা প্রশাসনিক সচিব শৃঙ্খল চলিহা জাতীয় সংগ্রামী সেনা অসমের সভাপতি চিত্তু বড়ুয়ালৈ সমন জারি অনুসূচিত জাতি ছাত্র সন্থার সাধারণ সম্পাদক পরকজ্যোতি দাস আতাসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভাস্কর বরগোহাঁকে ধরে বহুকটা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনের নেতালৈ সমন জারি শিবসাগর জেলা প্রশাসনে বন্দত সহি করবলে দিয়া নির্দেশ নামানে শৃঙ্খল চলিহাই বীর লাচিত সেনার প্রশাসনিক সচিব শৃঙ্খল চলিহাই ঘোষণা করেছে এই কথা প্রশাসনের বন্দত স্বাক্ষর নকরে শৃঙ্খল চলিহাই নিজের স্থিতিত অটল থাকার কথাও ঘোষণা প্রয়োজনত কারাগারলে যাম বলে বন্দত স্বাক্ষর নকর বলে শিবসাগর জেলা প্রশাসনক স্পষ্ট করে দিয়ে শৃঙ্খল চলিহাই আমি কেতিয়াও মুসলমানে উজনি অসম এরি যাব লাগিব বলে কোয়া নাই আমি কইছো সন্দেহজনক বাংলাদেশী উজনি অসম এরি যাব লাগিব বলে উজনি অসমলে বন্ধ মাছের যোগান নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থায় বন্ধ করিলে মাছের রপ্তানি অনির্দিষ্টকাললৈ বন্ধ ঘোষণা মাছের রপ্তানি ধুবুরী বাংলা সীমান্ত আটক দুই ভারতীয় মহিলা বিএসএফে আটক করে গতালে ধুবুরী আরক্ষীক ধৃত জাবেদা খাতুন আর তহিরন বিবি বাংলাদেশীর ভারত প্রবেশত সহযোগ করার অভিযোগ দুর্গম বর্মনপাড়া অঞ্চলের আটক করে দুয়োকে যোরহাটত একেখন মঞ্চত তেরোটা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন যোরহাটত কেইবাটাও বিষয়ক লৈ একত্রিত তেরোটা সংগঠন ভূমি সুরক্ষা ভাষা সুরক্ষাকে ধরে বিভিন্ন বিষয়ক লৈ একত্রিত টাই আহোম ছাত্র সন্থার কার্যালয়ত মিলিত হয় বৈঠকত খিলঞ্জিয়ার অধিকার আজুরি অনার বাবে গঠিত খিলঞ্জিয়া ঐক্য মঞ্চ বহিরাগতক ভূমি বিক্রি বন্ধ ভাষা সুরক্ষাক লৈ চলিব সংগ্রাম ঢেকিয়াজুলি যুবতীর শ্লীলতা হানির অপচেষ্টা আরক্ষীর জালত লম্পট আলী হুসেন যুবতীগী কাঠর টুকুরারেও আক্রমণ লম্পট যুবকর ঢেকিয়াজুলির নাহরবাড়ী রাঙালী নাহরবাড়ী বঙালীত সংঘটিত হয়েছে এই ঘটনা একেখন গাঁওতে ঘর লম্পট আলী হুসেনের ভুক্তভোগীর চিঁয়র বাখরত ঘটনাস্থলীত উপস্থিত হয় চুবুরিয়া ঘটনার সময় ঘরত অকলেই আছিল যুবতীগী ঘটনা সন্দর্ভত ঢেকিয়াজুলি আরক্ষী থানাত এজাহার রাজ্যের শেহতিয়া পরিস্থিতিক রাজ্যপালক সাক্ষাৎ এ আই ডি এফর ঢিমকাণ্ড আর উজনির ঘটনাক সোমবারে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যক সাক্ষাৎ করে এ আই ডি এফ নেতৃত্বই হিন্দিভাষী আর উজনির মুসলমানক হুঙ্কার দিয়াক রাজ্যপাললৈ স্মারকপত্র প্রেরণ মুসলমানক হুঙ্কার দিয়া দল সংগঠন ব্যক্তিক গ্রেপ্তার করার দাবি অসমত যাতে ভাতৃঘাটী সংঘর্ষ নহয় তার বাবে রাজ্যপালক ব্যবস্থা করবলে আহ্বান জানায় এ আই ডি এফ নেতৃত্বই ঢিঙর অভিযুক্তক হত্যা করে এই ঘটনার বাবে মুসলমান সমাজক দায়ী জাপি দিয়া হওয়া বলে অভিযোগ এ আই ডি এফর খিলঞ্জিয়ার উপর আক্রমণক মঙ্গলদৈত উত্তেজনা ঘটনার প্রতিবাদ স্বরূপে দেওবারে দোকান পোহার বন্ধ রাখি প্রতিবাদ সাব্যস্ত করেছিল যদিও সোমবারে পুয়ারে পরা ক্রমাৎ স্বাভাবিক হয়েছে পরিস্থিতি মরাণত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ডিঙি কটা অবস্থা উদ্ধার এজন যুবকর মৃতদেহ মরাণ চা বাগিচার তিখরাই ডিভিজন দুই নম্বর প্লান্টত এই ঘটনা যুবকজনক দুর্বৃত্তই দাড়ি ঘুপিয়ায় হত্যা করার সন্দেহ নুনমাটির সুনচালী চরত বহিরাগতর ঘরত অগ্নিসংযোগ অর্ধ শতাধিক লোকে কেইবাটাও ঘরত প্রবেশ করে অগ্নিসংযোগ করে বহিরাগতর কেইবাটাও ঘরত অগ্নিসংযোগ লগতে দুর্বৃত্তই ভাঙি লণ্ডভণ্ড করিলে নুনমাটি আরক্ষী উপস্থিত হওয়াত পলায়ন করে দলটোৱে কুরুয়ারপরা নৈরে আহিছিল আর তারপর এই ধরনের কাণ্ড সংঘটিত করে ঢিংকাণ্ডক কঠোর হয়েছে সরকার ঢিংকাণ্ডক প্রতিক্রিয়া প্রকাশ করে মন্ত্রী কেশব মহন্ত কলে অপরাধজনিত ঘটনা আর ড্রাগসর বিরুদ্ধে ব্যবস্থা লবলে সরকার বদ্ধপরিকর অপরাধজনিত ঘটনা আর ড্রাগসর বিরুদ্ধে ব্যবস্থা লবলে কঠোরপরা কঠোরতম ব্যবস্থা আপোষহীনভাবে গ্রহণ করব সরকারে লাডাখত নতুন পাঁচখন জেলার নাম ঘোষণা সোমবারে কেন্দ্রীয় গৃহমন্ত্রণালয়ে ঘোষণা করে লাডাখর নতুন পাঁচখন জেলার নাম কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এক হ্যান্ডেলযোগে জানালে এই কথা উন্নত আর সমৃদ্ধিশালী লাডাখ সৃষ্টির বাবে এই সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রর শিবসাগরত দিন ডকাইতির ঘটনা পনেরোজনীয়া দুর্বৃত্তর দলে এজন কাপড়ের ব্যবসায়ীরপরা লুটি নিলে 1500 টাকা দেওবারে নাহরকটিয়ার দিশাম বাগানত সংঘটিত হয় এই ঘটনা নাসিরাতউদ্দিন আহমেদ নামের যুবকজনক ডকাইতি দক্ষিণ কামরূপর মির্জা চকত মিয়া খেদা অভিযানত পলাকবাড়ী সুরক্ষা বাহিনীর তৎপরতা দক্ষিণ কামরূপর মির্জার জামর তল লাচিত নগরত এগারী কন্যা সন্তানের মাকক রাজমিস্ত্রীর লগত কাম করবলে অহা দুগী পত্নী থকা এজন মিয়া সম্প্রদায় লোকে পলুয়াই নিয়া ঘটনার পাছতে চলিল মিয়া খেদা অভিযান লাভ জেহাদর এই ঘটনার এসপ্তাহ পিছতো পলাকবাড়ী আরক্ষী একো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ পলাকবাড়ী সুরক্ষা বাহিনীর যার বাবে পলাকবাড়ী সুরক্ষা বাহিনীয়ে পলাকবাড়ী আরক্ষী থানা সৈহদত সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ আনহাতে পলাকবাড়ী সুরক্ষা বাহিনীয়ে মির্জা চকত কিছু দোকান দি থকা মিয়া সম্প্রদায় লোকক এদিনের সময়সীমা বান্ধি দিয়ে মঙ্গলদৈত দুই নকল সোণ সরবরাহকারী গ্রেপ্তার মঙ্গলদৈত ভেবারঘাটেরপরা নকল সোণ সরবরাহকারী দুটক গ্রেপ্তার ধৃত দুই বঙাইগাঁওর হুসেইন আলী আর কলাইগাঁওর ভকতপাড়ার সাহাবুল ইসলাম
ABC বাস আস্থানত রক্তাক্ত অবস্থাত এজন যুবকক উদ্ধার ABC বাস আস্থানত অচেতন অবস্থাত স্থানীয় লোকে উদ্ধার করে যুবকজনক এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই যুবকজনের পরিচয় জন্মনি রাভার মাতৃৰ খুনত চেইন থপিয়াই নিলে দুর্বৃত্তই কুকুরবাৰে সন্ধিয়ার ভাগত সংঘটিত হয় এই ঘটনা তেজপুরা গুটলুঙত টিউশনের পর ঘরলে উভতা ছাত্রীর শ্লীলতাহানির অপচেষ্টা আন্ধারের সুযোগ লো পলায়ন দুই দুর্বৃত্তর এগারী দশম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির অপচেষ্টা দুর্বৃত্তর এবছৰৰ পিছত আৰক্ষীৰ জালত পৰিল পলাতক হৈ থকা দলবদ্ধ ধৰ্ষণৰ দুই অভিযুক্ত চৰ অঞ্চলত আত্মগোপন কৰি থকা অৱস্থাত হাজু আৰক্ষী অভিযান চলাই আটক কৰে টাঙোনমাৰীৰ কাজম আলী আৰু তাপাবৰীৰ জব্বাৰ আলীক 2023 বৰ্ষৰ 1 এপ্ৰিলত ধেমাজিৰ এগৰাকী মহিলাক দলবদ্ধ ধৰ্ষণ কৰিছিল ন ধৰ্ষণকাৰীয়ে এই ঘটনাৰ মূল মাষ্টাৰ মাইণ্ড আছিল হাজুৰ তাপাবাৰীৰ আলতাফ নামৰ কেব চালকজন আলতাফে মহিলাগৰাকীক কোম্পানীত চাকৰি দিয়াৰ চলেৰে গুৱাহাটীলৈ মাটি পঠিয়াইছিল আৰু তাৰ পিছতে সংঘটিত কৰিছিল সেই জঘন্য কাণ্ড ধর্ষণকারী আলতাফ আর আন আট সহযোগী মহিলাগুলাকে উপর্যপরি ধর্ষণ করে অচেতন অবস্থাত জঙ্গলের মাজত পেলাই ঘটনাস্থলীর পলায়ন করেছিল পরবর্তী পর্যায়ত রামদিয়া আরক্ষী এই ঘটনার মূল অভিযুক্ত আলতাফ সহিতে আন চারি ধর্ষণকারী গ্রেপ্তার করবলে সক্ষম হয় যদিও এই ধর্ষণকাণ্ডত চারি অভিযুক্ত পলাতক হয়ে আছিল রঙাপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিরুদ্দেশ রঙাপুরার ত্রিমূর্তি ভান্ডারের স্বত্বাধিকারী শর্মল পারি 25 আগস্টর পর নিরুদ্দেশ হয়ে আছে মহানগরীর রুক্মিণীগাঁওর পথনদাটিত গছ কাটি তহিলং রুক্মিণীগাঁও উড়ানসেতু নির্মাণের বাবে কাটিছে গছসমূহ উড়ানসেতু নির্মাণত যোজা চলাইছে লোক নির্মাণ বিভাগে উজনি অসমৰপৰা মিয়া খেদি দিয়া হব বলে বিভিন্ন দল সংগঠনের ভাবুকি প্রদানের পিছতে জাঙুর খাই উঠিছে সদ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থা সমগ্র ঘটনা সন্দর্ভত তামুলপুর আঞ্চলিক এ বি এমসর সপ্তম দ্বিবার্ষিক অধিবেশনেরপৰা এ বি এমসর সভাপতি তাইসেন হুসেইনে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে আমসুক অসমৰপৰা নিষিদ্ধ করার দাবি হিন্দু যুব পরিষদ অসমৰ আমসুক অবৈধ বাংলাদেশী রক্ষক আখ্যা দিয়া লগতে অবৈধ ড্রাগস গরু সরবরাহকারীর লগত জড়িত থকার অভিযোগ দ্রুত সংবাদ অব্যাহত রাখিম সময় হয়েছে এটা চমু বাণিজ্যিক বিরতি এইটো মাইথান স্টিল নহয় ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল এইটো মাইথান স্টিল নহয় ওচর সুবুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান নির্মাণের জুজা বুড়িয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল আপনি চাই আছে দ্রুত সংবাদ আগন্তুক পঞ্চায়েত নির্বাচনের বাবে সাজু অসম গণ পরিষদ অগপর কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্তই নিজ বিধানসভা সমষ্টির তেলিয়া মরিয়া বুথর পর আরম্ভ করেছে পঞ্চায়েত নির্বাচনের বুথ সম্মিলন বিহালিত বলিছে উপনির্বাচনের বতাহ কংগ্রেসের সমান্তরালক বিরোধী ঐক্যমঞ্চর অংশীদার CPIML দলে প্রদর্শন করেছে তৎপরতা উপনির্বাচন সমষ্টিটির প্রার্থিত্ব প্রক্ষেপর ঘোষণা করে বিভিন্ন ঠাইত অনুষ্ঠিত করেছে নির্বাচনী সভা সমিতি অসমৰ সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন মিজোরামৰ হাইলাকান্দিৰ কিল্লাৰ বৰাক গাঁৱত ধলেশ্বৰী নৈৰ গৰা খহনীয়াৰ ফলত মিজোরামৰ সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছে বহিৰ্বিশ্বৰ উত্তৰ পূব সীমান্ত ৰেলৱে বন্ধ কৰি দিছে মিজোরামৰ ভৈৰৱীলৈকে চলাচল কৰা সকলো ৰেলৰ যাত্ৰা বৰ্তমান হাইলাকান্দিৰ জামিৰালৈকেহে চলাচল কৰি আছে ৰেল খহনীয়াৰ বাবে সমস্যাৰ সৃষ্টি হৈছে ৰেলপথ মেৰামতি কৰাত স্মার্ট মিটার বর্ধিত বিদ্যুৎ মাচুল আর অনিয়মীয় বিদ্যুৎ যোগানের বিরুদ্ধে পুনের প্রতিবাদ সরুপথারর APDCL কার্যালয়ের সম্মুখত ধনশিরি মহকুমা ছাত্র সন্থার মানব শৃঙ্খল কার্যসূচী দবকা সামূহিক চিকিৎসালয়ত সংঘটিত কোটিটকীয় আয়ুষ্মান কেলেঙ্কারীক লো বিধায়ক সিরাজউদ্দিন আজমলত দুঃখ প্রকাশ দুর্নীতি জড়িত সকলের বিরুদ্ধে শীঘ্রেই ব্যবস্থা গ্রহণ করব বলে কয় বিধায়কগাকী আয়ুষ্মান আঁচনির নামত অহা ধন আত্মসাত করে পলাতক হয়ে আছে একাউন্টেন্ট মোহাম্মদ ইমদাদ সান আয়ুষ্মান দুর্নীতিত সাঙুর খা ভারপ্রাপ্ত চিকিৎসা বিষয়া আবু শরীফ আকান্দরও দীর্ঘদিন ধরে পলাতক হয়ে আছে শেহতীয়াকৈ চিকিৎসক আবু শরীফে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের 12 সেপ্টেম্বরলৈকে অন্তর্বর্তীকালীন জামিন লৈ পুনের কর্তব্য করেছে যোগদান ইফালে একাউন্টেন্ট মোহাম্মদ ইমদাদ সান্ত নীলবাগান মডেল হাসপাতাললৈ শাস্তিমূলক বদলি করার পিছতো 9 আগস্টের নীলবাগান আদর্শ চিকিৎসালয়ত অনুপস্থিত হয়ে আছে কোটিটকীয় আয়ুষ্মান কেলেঙ্কারীর বিরুদ্ধে দবকা আরক্ষী থানাত রুজু হওয়া গোচরত কেইবাজন সদস্য জড়িত থাকার সন্দেহ ইতিমধ্যে দবকা আরক্ষীয়ে এই কেলেঙ্কারী জড়িত এজন যুবকক রঙাঘরলৈ প্রেরণ করে
জাগিরোডর আমসৈত খ্রিস্টান ধর্ম ত্যাগ করে 20টারও অধিক পরিয়ালর পুনের স্বধর্ম গ্রহণ। সদৌ হিন্দু ধর্ম সংস্কৃতি সুরক্ষা সমিতির উদ্যোগত অনুষ্ঠিত এক অনুষ্ঠানত মাঙ্গলিক পূজা অর্চনা আর ধর্মীয় রীতিনীতিরে স্বধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হওয়া পরিয়ালর সদস্য সকলে। হাজুর রতনপুর অঞ্চলত অবৈধ সুলাই মদর বিরুদ্ধে মাজরকুড়ির মহিলা সমাজে চলালে অভিযান। মহিলাসকলে চলোয়া এই অভিযানত দুটাক অবৈধ সুলাই মদ ব্যবসায়ীক হাতে লোটে ধরে আরক্ষীক গতায় দিয়ে। বঙাইগাঁও জেলার কুমারকটাত শোকাবহ ঘটনা। দলনি বিলত মাছ মারিবলৈ গৈ পিতা পুত্রর সলিল সমাধি, পিতৃ পূরণ দাস আর পুত্র অঙ্কুর দাসর করুণ মৃত্যু, এটা রহস্যের মাজত মৃত্যু। বরপেটার দৈলাখাল পথর বারাদিস্থিত পুলিশ রিজার্ভর সম্মুখত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। চেঙা রাজচক্র বিষয়ের বাহনের সঙ্গে এখন যাত্রীবাহী মেজিক বাহনের মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় কেবাগী যাত্রী আঘাতপ্রাপ্ত। বরপেটা রোডর কাটাঝাড় বরপথার গাঁওয়ার জরাজীর্ণ পথে জলাগোলা খুবাইছে রাইজক। বরপেটা রোড কাটাঝাড় আনন্দ বাজার শালবাড়ির সংযোগী পথটোত পুখুরী সদৃশ গাঁত। পথটোর মেরামতির ক্ষেত্রে আজি পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষ তথা জনপ্রতিনিধিয়ে গুরুত্ব নিদিয়ার অভিযোগ। আইআইটি গুয়াহাটীত স্বর্গম সংগীত বিদ্যালয়ের ত্রয়োবিংশতিতম প্রতিষ্ঠা দিবস উদযাপন। এই প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রাখি ভূপেন হাজরিকা প্রেক্ষাগৃহত বঁটা বিতরণী সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মরিয়নির লাহিং এরা গাঁওত পথর দুরবস্থা। জরাজীর্ণ পথটোর মেরামতির বাবে বিধায়ক রূপজ্যোতি কুর্মী কেবাবারও আবেদন নিবেদন করার পাছতো আজিলেকে নহল মেরামতি, যার বাবে গাঁওয়ার রাইজে গাঁথির ধন ভাঙি পথটো মেরামতি করার লগতে বিধায়ক রূপজ্যোতি কুর্মীর সুমতি বিচারি প্রার্থনা জানায়। জ্যোতি চিত্রবনত জুবিন গার্গে মুকলি করে বহু প্রতীক্ষিত অসমীয়া সিনেমা শিকারর ট্রেইলার, লগতে মুকলি করে শিকার ছবিখনের কেবাটাও গীত। ছাত্র ছাত্রী সকলকো 20 সেপ্টেম্বরত মুক্তি পাবলগীয় অসমীয়া ছবি শিকার চাবলৈ আহ্বান জুবিনর। ধুবুরী শ্রী গুরু টেগ বাহাদুর সাহিবজির গুরুদ্বারত সর্দার ভগেল সিংক অস্থায়ী সভাপতি পদত দায়িত্ব অর্পণ। লগতে সর্দার রাজগুরমিত সিংক সাধারণ সম্পাদক হিসাবে লৈ 160 জনীয়া শিখ প্রতিনিধি বোর্ড ইস্টার্নজোনের কমিটিখনক বৈধভাবে ইয়ার কার্যকরী কমিটিয়ে স্বীকৃতি প্রদান করে। তুলিকা নৃত্যাঞ্জলি কলাকেন্দ্রর দ্বিবার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান। দেওবারে কলাক্ষেত্রের মাধবদেব প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানত পদ্মশ্রী নৃত্যাচার্য যতীন গোস্বামী সাংস্কৃতিক সন্ধিয়ার শুভ উদ্বোধন করে। বাক্সা জেলা গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সমিতির সংবাদমেল সমকাম আর সম অধিকারের দাবিত উর্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে গরজি উঠিল বাক্সা জেলা গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সমিতিয়ে। শেহতীয়াকৈ গৃহ বিভাগে অনলাইনের জড়িয়ে গৃহরক্ষী জওয়ানের নিযুক্তির ব্যবস্থা করার পাছতে 60% গৃহরক্ষী জওয়ান নিযুক্তি লাভেরপরা বঞ্চিত হয়েছে। আনহাতে 40% বছর বছর ধরে নিযুক্তি লাভ করে আহিছে। ধেমাজি নগরের এখন ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের শিক্ষক তথা ভাস্কর্য শিল্পী প্রবীর গগৈর হাতের পরশত প্রাণ পাই উঠিছে বিভিন্ন প্রতিমূর্তি। জেলাখনের বিভিন্ন মঠ মন্দির শিক্ষানুষ্ঠানত শিক্ষক প্রবীর গগৈয়ে অর্ডার অনুযায়ী প্রেরণ করে প্রতিমূর্তি। জামুগুড়িহাটর ধলাইবিল চামধরা গাঁওয়ার স্বর্গীয় কমলা দুঙ্গানা সমন্বয় ক্ষেত্রত 81 সংখ্যক বলিদান দিবস উদযাপন। অসম গোর্খা সম্মিলন শোণিতপুর জেলা সমিতির উদ্যোগত তথা মধ্য জামুগুড়ি শাখার সহযোগত শহীদ মেজর দুর্গামল্লর স্মৃতিত এই দিবস উদযাপন করা হয়। দেশমাতৃক সেবা আগবহার বাবে কঠোর অনুশীলনত ব্যস্ত এজাক তরুণ তরুণী। নিতৌপুয়া 4 বজারপরা আবেলি 6 বজালৈ কলাইগাঁও রন্থলীর স্টেডিয়ামত বিভিন্ন শারীরিক অনুশীলন চলাইছে বৃহত্তর কলাইগাঁও অঞ্চলত 200 যুবক যুবতী। কোকরাঝারত অত্যাধিক সা সুবিধাযুক্ত টাউন হল তথা অডিটোরিয়ামর আধারশিলা স্থাপন। 24 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হবলগীয়া অডিটোরিয়ামটোর আধারশিলা স্থাপন করে বিটিআরর মুখ্য কার্যবাহী প্রমোদ বড়োয়ে। গোয়ালপাড়ার হাজডুবা গাঁও পঞ্চায়েতের জলেশ্বর উন্নয়ন খণ্ডর অধীনত দুর্নীতির অভিযোগ। প্রাক্তন সভাপতি নাসির উদ্দিন আর সচিব মিরাজুল রহমানের বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় রাইজর কেবাখনো আসনির নামত আবন্টিত ধন আত্মসাত করার অভিযোগ। কুরসাপাখুরি আয়ুষ্মান আরোগ্য মন্দির মেরামতির নামত আবন্টিত ধন আত্মসাত করার অভিযোগ। লগতে ডক্টর ভূপেন হাজরিকা মুকলি মঞ্চ মেরামতির নামত আর কান্তাপুর গাঁওয়ার মসজিদ মেরামতির নামত নিম্নমানের কাম করে অধিকাংশ ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপন হয়েছে। শীঘ্রে মুক্তি লাভ করব অসমীয়া ছবি শিকার। বিগ ফিল্মস মিডিয়ার ব্যানারত নির্মাণ করা হয়েছে ছবিখন। সোমবারে জ্যোতি চিত্রবনত শিকার ছবিখনের ট্রেইলার আর গান মুক্তি দিয়া হয়। 20 সেপ্টেম্বরত অসমের উত্তর পূর্বের বিভিন্ন ছবিগৃহত মুক্তি লাভ করব ছবিখনে। দেরগাঁওর বাতিপরিয়াত শনিবারে নিশা পিঞ্জরাবদ্ধ হয় এটা নাহর ফুটুকি। বিগত দুদিন ধরে ট্রাক চলাই আহিছিল নাহর ফুটুকিটোয়ে। দেরগাঁও বন বিভাগে স্থাপন করেছিল পিঞ্জরা। অবশ্যই নাহর ফুটুকির মুখত আঘাতের চিহ্ন স্পষ্ট। কলিয়াবরত বন্যহস্তীর ত্রাস। দেওবারী নিশা কলিয়াবরত ঝাওকটা প্রাথমিক বিদ্যালয়ত বন্যহস্তীয়ে চলাই উপদ্রব। বিদ্যালয় গৃহর পকী দেওয়াল ভাঙি বন্যহস্তীয়ে খালে মধ্যাহ্ন ভোজনের চাউল। কাজিরঙার বরবিল গাঁওয়ার কৃষিপথারত একটা হাতি পোয়ালি উদ্ধার। দেওবারী নিশা খেতে পথারলে অহা হাতির জাকরপরা বিচ্ছিন্ন হয়ে অকলকরিয়া হয়ে পড়া হাতি পোয়ালিটুক অসুস্থ অবস্থাত স্থানীয় রাইজে উদ্ধার করে।
নুমলীগড়ত প্ৰকাণ্ড অজগৰ উদ্ধাৰ। মৰঙীৰ সৰ্প মানৱখ্যাত প্ৰসন্নদ্বীপ বৰদলে এডাল প্ৰকাণ্ড অজগৰ উদ্ধাৰ কৰি বন বিভাগক গতাই দিয়ে। কলিয়াবৰত লাজুকী বান্দৰ উদ্ধাৰ। দেওবাৰী নিশা জখলাবন্ধাৰ ৰাজপথত উদ্ধাৰ হয় দুষ্প্ৰাপ্য লাজুকী বান্দৰটো। বাক্সাৰ বুঢ়ীমাখাত বাক্সা জিলা ছুপাৰ ডিভিজন লীগ ফুটবল 2024 আৰম্ভ। 12 ছেপ্টেম্বৰলৈ বুঢ়ীমাখা আৰু মুছলপুৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় খেলপথাৰত অনুষ্ঠিত হ'বলগীয়া এই প্ৰতিযোগিতাত জিলাখনৰ 8টা ফুটবল দলে অংশগ্ৰহণ কৰিব। ভাৰতীয় ফুটবল ফেডাৰেশ্যনৰ নিৰ্দেশত বাক্সা জিলা স্পৰ্টছ এছ'চিয়েশ্যনৰ উদ্যোগত প্ৰথমবাৰৰ বাবে অনুষ্ঠিত এই প্ৰতিযোগিতাৰ প্ৰথমখন খেল জিলাখনৰ বুঢ়ীমাখা জহলাও খেলপথাৰত হৈ যায়। মৰিয়নীত চতুৰ্থ সংখ্যক যোৰহাট জিলা কাৰাটে চেম্পিয়নশ্বিপ প্ৰতিযোগিতা মৰিয়নী মাৰ্চেল আৰ্ট এছ'চিয়েশ্যনৰ উদ্যোগত অনুষ্ঠিত এই প্ৰতিযোগিতাখন মৰিয়নী মহাবিদ্যালয়ৰ ইনড'ৰ ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হয়। জাগীৰোডত অনুষ্ঠিত হয় এখন জিলাভিত্তিক যোগাসন প্ৰতিযোগিতা। হাজোৰ কুঁৱাৰপুৰৰ বৰলীয়া নৈত অনুষ্ঠিত হয় পৰম্পৰাগত হোলং নাও খেল প্ৰতিযোগিতা। ৰাজধানী দিল্লীত হিট এণ্ড ৰাণৰ ঘটনা। সোমবাৰে পুৱা এখন দ্ৰুতবেগী ট্ৰাকে ফুটপাথত শুই থকা তিনিজন লোকক মহতিয়াই নিয়ে। গুজৰাটৰ কেইবাটাও অঞ্চল বুৰ্গল বানত। নেৰানেপেৰাকৈ হোৱা বৰষুণৰ ফলত বহুকেইটা অঞ্চল বানত প্লাৱিত হোৱাত স্বাভাৱিক জনজীৱন বিপৰ্যস্ত। ভাৰতৰ প্ৰথমজন অসামৰিক মহাকাশ পৰ্যটক গোপীচন্দ থোটাকুৰাক উষ্ম আদৰণি। বাংলাদেশৰ ঢাকাত পুনৰ উত্তেজনা। দেওবাৰী নিশা সচিবালয়ৰ সন্মুখত শিক্ষাৰ্থীৰ প্ৰতিবাদ। ইজৰাইলক আক্ৰমণ কৰা মিলিচিয়া বিদ্ৰোহী গোট হিজবুল্লাৰ বিৰুদ্ধে ভয়ংকৰ আক্ৰমণ আৰম্ভ কৰিছে ইজৰাইলে। ভূমধ্য সাগৰৰ ওপৰেদি গৈ দুখন দেশ পাৰ হৈ ইজৰাইলে চলাই আক্ৰমণ। শ ড্ৰোন আৰু ৰকেট আক্ৰমণেৰে ইজৰাইলক ভীতিগ্ৰস্ত কৰি তোলা হিজবুল্লাক সমূলাঞ্চে নিপাত কৰাৰ ভাবুকি ইজৰাইলৰ। ক্ৰমাৎ বিয়াৰ ফাললৈ ঢাল খাইছে মধ্যপ্ৰাচ্য পৰিস্থিতি। গাজা যুদ্ধৰ পাছত এইবাৰ ইজৰাইলৰ লক্ষ্য মিলিচিয়া গোট হিজবুল্লা। ইৰাণকে ধৰি মধ্যপ্ৰাচ্যৰ কেইবাখনো দেশে ইজৰাইলক উচিত শিক্ষা দিয়া হ'ব বুলি হুংকাৰ দিছিল, ফলত মধ্যপ্ৰাচ্যত আৰু এখন নতুন যুদ্ধৰ আশংকা কৰা হৈছে। ৰাছিয়াৰ মস্কোত অৱস্থিত ছাৰাটোভৰ আটাইতকৈ ওখ অট্টালিকা ভলগাস্কাইত ইউক্ৰেইনৰ ড্ৰোন আক্ৰমণ। পাকিস্তানৰ বেলুচিস্তানত গুলীচালনাৰ ঘটনা। বাছৰ পৰা নমাই 33 লোকক গুলীয়াই হত্যা কৰে সন্ত্ৰাসবাদীয়ে। সোমবাৰে বেলুচিস্তানৰ মুছাখেল জিলাত সন্ত্ৰাসবাদীয়ে সংঘটিত কৰে এই ঘটনা। সন্ত্ৰাসবাদীৰ এই গুলীচালনাৰ ঘটনাত আহত হৈছে 5 জনকৈ লোক। যাত্ৰীক নমাই 10খন বাহনত অগ্নিসংযোগ কৰে সন্ত্ৰাসবাদীয়ে। আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ। নমস্কাৰ। এইটো মাই থান ষ্টিল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। এইটো মাই থান ষ্টিল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল। রিপোর্ট presented by Sunrise. Weather report presented by Sunrise.